Needs the feet up. Up and over. 1-2. Oh, and she made it! She made it! Well, she made it! প্রথম ভারতীয় মহিলা জিমনাস্ট হিসেবে অলিম্পিক গেমসে কোয়ালিফাই করেছেন দীপা কর্মকার এবং ইতিহাস তৈরি করে আগরতলায় দীপা আমাদের সঙ্গে রয়েছেন। দীপা, দীপা কি বলবে, একটা এত বড় একটা অ্যাচিভমেন্ট রিও অলিম্পিকে তুমি কোয়ালিফাই করেছো। ফার্স্ট কেউ এখানে কোয়ালিফাই করেছে সেটা তো 101 বার খুব ভালো ব্যাপার, কিন্তু সেটা আমি বলবো সেটা আমার বেস্ট পারফরমেন্স ছিল না, হয়তো আমি আরো বেস্ট দিতে পারতাম। এখানে রিওতে অলিম্পিক গেমস হবে 4 মাস পর, সেখানেই তোমার সাফল্য এলো, তো সেটা নিয়ে কি বলবে যে এই কন্ডিশনটা তুমি দেখে নিলে সেটা কি একটা সুবিধা হবে রিও অলিম্পিক গেমসের আগে? হ্যাঁ, কারণ কোন কোন ইকুইপমেন্টে আমার করতে হবে সেটা আমি দেখে নিয়েছি, এবং আমাদের আইজি স্টেডিয়ামে, ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে সেই ইকুইপমেন্টটা চলে আসবে, তো আমাদের এতটা প্রবলেম হবে না। প্রোডুনোভা ওয়ার্ল্ড, যেটাতে তুমি তুমি যেটাকে এত ভালো করে যে জায়গাটা মাস্টার করেছো বলা যায়, প্রোডুনোভা ওয়ার্ল্ডকে বলা হয় যে ভল্ট অফ ডেথ, সেটা নিয়ে কি বলবে যে কতটা ডিফিকাল্ট ছিল এটাকে, এই আর্টটাকে মাস্টার করা? দেখুন, হ্যাঁ সেটা তো ডিফিকাল্টি ভল্ট 101 বার, কিন্তু আমার কাছে এমন একজন ভালো কোচ আছে, আমার গুরু বিশেষজ্ঞ, উনি আমাকে এরকমভাবে ট্রিট করি, এরকমভাবে প্র্যাকটিস করে সেটাকে রিপিটেশন দিয়ে ওটাকে মুখস্থ করিয়েছে, তার জন্য হয়তো ইজি লাগছে, কিন্তু ভল্টটা খুবই ডিফিকাল্টি, খুবই রিক্সি। কারণ যখন আমরা শিখছিলাম তখন অনেক ফরেন কোচ আমাদের ছেলেদের সাথে ছিল, ওনারা খুব বাধা দিচ্ছিল যে এই বলটা না করানোর জন্য, কিন্তু দেখুন কিছু পাওয়ার জন্য কিছু রিস্ক নিতে হবে, আমাদের সেই রিস্কটাই নিতে হয়েছিল এবং কিছুটা আমরা সাকসেস হতে পেরেছি। কিন্তু মেডেলের ব্যাপারে বলতে গেলে দেখা যাক সেদিন আমার কীরকম যাই, কীরকম আমি পারফরমেন্স করতে পারি, কীরকম, কারণ যেহেতু প্রথম ফাইনাল রাউন্ড কোয়ালিফাই থাকবে, আমার সেটার প্রতি ধ্যান থাকবে, প্রথমে আগে আমি যাতে কোয়ালিফাই করি তারপরে মেডেল নিয়ে নড়ব। দীপা কর্মকার কিন্তু বলছেন নিজের সেরাটা দেবেন রিও অলিম্পিক গেমসে এবং অবশ্যই দেশের জন্য নিয়ে আসার চেষ্টা করবেন সেই বহু প্রত্যাশিত একটা অলিম্পিক মেডেল। ক্যামেরায় পল্লব ভোরার সঙ্গে কুন্তল চক্রবর্তী, এবিপি আনন্দ, আগরতলা। Up and over, 1-2.